আমার মেয়ে প্রতিদিন ভাত মেখে দিতে হয় তো আমার মেয়ে প্রতিদিন ভাত মেখে দিতে হয় তো তোমরা জানো বন্ধুরা প্রতিদিন মেখে দাও না একটুকুনি মেখে দেয় মাঝের মধ্যে একবার কি দুবার তাই তো কত কথা শোনা পুরো ভাতটা আমি কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি সম্প্যান সুপর্ণা এভরিথিং ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি এখন পড়াশোনা করছে দেখো তোমরা এই দেখো বই পড়ছে দেখতে পাচ্ছো লজ্জা পাচ্ছে ও যাও না ঠিক আছে তুই পড়াশোনা কর আমি চাটা বসিয়েছি মাই ডিয়ার অয়নিকা মাই হার্ট ইজ লাভ ফর ইউ আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট মাই ডিয়ার চা দা দিয়ে চা করব আদা দেওয়া আছে আদা দেওয়া চা খাবো আদা দিয়ে একটু চিনি দিয়ে দিলাম চা হয়ে গেছে আশা করছি নিশ্চয়ই ভালো আছো আমার মা এতক্ষণ তোমার সাথে কী কথা বলেছে আমি জানি না কিন্তু আমি তো পড়ছিলাম তখন হঠাৎ করে ঘরের মধ্যে নিয়েছিলাম ভয় বলো বলো তখন এরম করছে তাই আমি ভয় পেয়ে গেছিলাম তাই এই কারণেই আমি বলছি তুমি যাও এখান থেকে এরম বলেছি এই কারণে তো দেখো মা চা বানিয়েছে এখন বিস্কুটগুলো খাবো চায়ের সাথে সবাই টিফিন করছি এখন খাচ্ছা ঠান্ডা হয়ে যাবে আমি ঠান্ডাই খাই গরম খেতে পারি না দুপুরবেলা ফিরে এলাম আজকের আমার তেমন কিছু রান্না বান্না নেই কালকের অল্প অল্প তরকারি আছে তাই আজকে শুধু ডাল করব আর কিছু করব না সব তরকারিগুলো গরম করতে হবে দেখো ডাল ফুটছে ডালই করব আর কিছু করব না এখন আর একটু চিংড়ি মাছের বড়া করব হ্যাঁ এই যে চিংড়ি মাছের বড়া হয়ে গেছে নামাবো আমার মেয়ে প্রতিদিন ভাত মেখে দিতে হয় তোমরা আমার মেয়ে প্রতিদিন ভাত মেখে দিতে হয় তোমরা জানো বন্ধুরা প্রতিদিন মেখে দাও না একটুকুনি মেখে দেয় মাঝের মধ্যে একবার কি দুবার তাই তো কত কথা শোনা পুরো ভাতটা আমি ডাল দিয়ে মাখবো পুরো ভাতটা এই যে ডাল দিয়ে মেখে দিচ্ছি গরম বাবা প্রচুর গরম পাশে পাশে বড়া দিয়ে দেবো ডালের সাথে চিংড়ি মাছের বড়া আই লাভ চিংড়ি মাছের বড়া হেভি লাগে টেস্টি টেস্টি আমি দাদা খাবো না আমি দাদা খেতে পারি না তুমি জানো না আমি কাঁটা ছাড়াতে পারি না এই দেখো পুরো সাজিয়ে দিয়েছি মাছ আমি দাগা ছাড়াতে পারি না জানো বন্ধুরা আমি দাগা ছাড়াতে পারি না তাও আমাকে দাগা দিয়েছে আমি পেটি না হলে খেতে পেটি নেই তেলাপিয়া মাছের পেটি হয় না এর মধ্যে অনেক কাটা হবে আমি জানি দেখো এখানে বড়া আছে আর এই যে ভাত মেখে দিয়েছি আর এখানে পাশে মাছ আছে তাই বলছে ও বেঁচে খেতে পারবে না মাছটা তা তুমি দেখেছো বেঁচে খেতে পারি না তাহলে বলো কি করে
হ্যালো বন্ধুরা, এই দেখো এত সব কিছু দিয়েছে। আমার মা কিন্তু আজকে পিঠে করেনি, কিন্তু তাও সবাই দিয়েছে, সবাই দিয়ে গেছে আজকে পৌষ পার্বণ। এই দেখো, এই যে তোমরা দেখো, মা সুন্দর করে সাজিয়ে দিয়ে তোমাদেরকে দেখাতে পারে। তো এই এটা হচ্ছে কি মানে আমার, এটা আমার বাবার বন্ধু দিয়েছে, আর এটা হচ্ছে এটা যা দিয়ে গেছে, এটা একটা ওনার কাকিমা দিয়ে গেছে, একজন কাকিমা হয় দিয়ে গেছে। দেখি একটু খেয়ে দেখি, বানিয়েছে বানিয়ে দিয়ে গেছে, একটু খেয়ে দেখি। এত মিষ্টি কেন এটা, খুব ভালো হচ্ছে। আরেকটা জিনিস, এই জিনিসগুলো এই এই দুধের সাথেও খাওয়া যাবে। এরকম দুধ নিয়ে এটার সাথে এরকম দুধ পুলি, তো পুলি হলেই হলো, দুধ দিয়েও খাওয়া যাবে। এমনি নর্মাল দুধ পুলি যতটা দুধের সাথে ভালো লাগছে, ততটাই গুড়ের সাথে ভালো লাগছে। দুটোই হেভি খেতে, ফ্যান্টাস্টিক। খুব সুন্দর হয়েছে খেতে, ইয়ামি। আর ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে, এখনো মতো এই পর্যন্ত। টাটা, বাই বাই, টাটা।